আমরা বাংলাদেশে কম বেশি সবাই টাকা পাঠাই, কিন্তু ইদানিং একটা জিনিস আমরা খেয়াল করলাম যে বেশ কিছু লোক চিঠি পাচ্ছে ট্যাক্স অফিস থেকে, চিঠিতে উল্লেখ করতেছে ট্যাক্স অফিস যে আমাদের কাছে এনাফ ইনফরমেশন আছে যেটা সাজেস্ট করে যে তুমি আনট্যাক্সড ইনকাম যেটা হয় তোমার, সেই ইনকাম থেকে তুমি বিদেশে টাকা পাঠাচ্ছ। এখন কীভাবে তারা এই কনক্লুশনে আসলো যে আনট্যাক্সড ইনকাম কিনা, সেটা হয়তো তারাই এক্সপ্লেন করতে পারবে বা তাদের কাছে ইনফরমেশন আছে। তবে আমাদের যেটা আমরা আমাদের কাছে যে ক্লায়েন্টগুলো আসছে তাদের ব্যাংক স্টেটমেন্ট বা অন্য কিছু চেক করার পর যেটা বুঝতে পারলাম যে তার রেগুলার বেসিসে একটা লার্জ অ্যামাউন্ট অফ টাকা বাংলাদেশে পাঠাচ্ছিল। এখন বাংলাদেশে আমরা টাকা পাঠাতেই পারি, আমাদের ইনকাম আমাদের যথেষ্ট থাকলে আমরা টাকা পাঠালে আমাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু যদি কারো ইনকাম কম হয়, অফিসিয়ালি কম হয়, একটা উদাহরণ দিতে পারি, মনে করেন কারো ইনকাম হচ্ছে 20-25,000 পাউন্ড কারো ইনকাম, কিন্তু সে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে মনে করেন 15,000 পাউন্ড, তাহলে একটা কোশ্চেন স্বাভাবিকভাবে আসতেছে ট্যাক্স অফিসের রেকর্ডে, কিন্তু সব কিছুই আছে ট্যাক্স অফিসের রেকর্ডে, এটাও আছে তার কত ইনকাম, এবং তারা ট্যাক্স অফিস এটাও এখন জানতে পারতেছে যারা বিদেশে টাকা পাঠাচ্ছে এজেন্টের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যদি ট্রান্সফার করে টাকা পাঠাচ্ছে সেইখান থেকে তারা জানতে পারছে, ব্যাংকে থেকে ইনফরমেশন পাচ্ছে, অথবা যে মানি ট্রান্সফার যে এজেন্টগুলো তাদের কাছ থেকে ইনফরমেশনগুলো ডাইরেক্ট কালেক্ট করতেছে যে এই পরিমাণ টাকা তুমি বিদেশে পাঠাচ্ছ। তাহলে তোমার ইনকামের তুলনায় তোমার বিদেশে যে পরিমাণ টাকা পাঠাচ্ছ তার পরিমাণ কিন্তু হাই, তার মানে তোমার হয় এক্সট্রা ইনকাম আছে যেটা হচ্ছে তুমি ডিক্লেয়ার দেও নাই, এটাকেই তারা বলছে আনট্যাক্সড ইনকাম। মানে তুমি যে পরিমাণ টাকা ইনকাম হওয়ার কথা তার চেয়ে তুমি কম ইনকাম ডিক্লেয়ার দিছ। এবং এটাতে আরেকটা জিনিস তারা অনেকে খেয়াল করতেছে, অনেকে এখন সেটা মানি এজেন্টের মাধ্যমে পাঠাচ্ছে বা অ্যাপসের মাধ্যমে, আমরা মোবাইল থেকে অনেকে টাকা পাঠাচ্ছে, অনেক এজেন্টের কাছেও যায় না, এই অ্যাপসের যে কোম্পানি তাদের কাছেও কিন্তু ডাইরেক্ট ইনফরমেশন তারা নিচ্ছে। এখন এইভাবে তারা অনেকভাবে ইনফরমেশন পাওয়ার পরেই ইনভেস্টিগেশনগুলো করতেছে। তবে একটা কথা আমরা সবসময় বলি, যদি কখনো কোনো ইনভেস্টিগেশন ইনকোয়ারি আসে ট্যাক্স অফিস থেকে, সেটা কখনোই যাতে ইগনোর না করা হয়, কারণ ইগনোর করলে তারা স্বাভাবিকভাবে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তারা তখন ইনভেস্টিগেশনের যে কোঅপারেশন না করার কারণে তাদেরকে পেনাল্টি যেটা হওয়ার কথা তার চেয়ে হয়তো বেশি হবে। এই কারণে আমরা সবসময় সাজেস্ট করব যখনই এই ধরনের ল্যাটার কেউ পায়, সেটা সে নির্দোষ হতে পারে, অবশ্যই নির্দোষ হতে পারে, কেউ তাদের এক্সপ্লেনেশন থাকতে পারে কোথা থেকে টাকা আসলো বা কীভাবে তার টাকা পাঠাইলো, সোর্স সব কিছু এক্সপ্লেনেশন থাকতে পারে, কিন্তু সেটা যেন তাদের সাথে কমিউনিকেশন করে, ইগনোর যেন না করে। আচ্ছা, এটা যদি কেউ ইগনোর করে তাহলে কনসিকোয়েন্সটা কী হইতে পারে, কী কনসিকোয়েন্সটা হইতে পারে তার? স্বাভাবিকভাবেই যদি কেউ ইগনোর করে এই ধরনের চিঠি পাওয়ার পরে, ওরা কিন্তু সেকেন্ড লেটার পাঠাবে যে তোমরা, আমরা অমুক ডেটে একটা তোমাকে চিঠি পাঠাইছি কিন্তু তোমার কাছ থেকে কোনো রেসপন্স পাই না, তখন তারা ফার্দার একটা ডেট দিবে ওই ডেটের মধ্যে সব ইনফরমেশন দেওয়ার জন্য। এরপরেও যদি কেউ না দেয় তখন হয়তো তারা বলবে যে ঠিক আছে, এই ডেটের মধ্যে যদি ইনফরমেশন না দাও প্রতিদিন তোমাকে একটা পেনাল্টি পে করতে হবে, প্রতিদিন ধর 30 পাউন্ডের মতো পেনাল্টি পে করতে হচ্ছে, তার মানে যত লেট করতেছে তত। এরপরেও যদি কেউ না পে করতে থাকে তখন তারা ফাইনালি তারা অ্যাসেস করতে পারে যে তুমি যেহেতু কোঅপারেট করো নাই, আমরা অনুমান করতেছি তোমার এই পরিমাণ এক্সট্রা ইনকাম ছিল যেটা তুমি ট্যাক্স পে করো নাই, এবং সেটার উপর ট্যাক্স পে করতে হবে, পেনাল্টি পে করতে হবে, সারচার্জ এবং ইন্টারেস্ট পে করতে হবে। সুতরাং এটা অনেকটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে যদি কেউ ইগনোর করে, সুতরাং এটা ইগনোর করা কখনোই উচিত হবে না।